লজ্জা অলসতায়, লজ্জা কিসে? আরো জোরে, নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে? কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে, ঠিক কিনা? সাইয়েদনা মারিয়াম আলাইহাস সালাম, যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিলেন, উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী যেই নারীর গর্ভে, যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পেটে আসলেন, মারিয়াম আলাইহাস সালাম লজ্জা পেলেন, হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো, বিয়ে করি নাই, স্বামী নাই, বিয়ে হয় নাই, স্বামী নাই, কিন্তু পেটে সন্তান চলে এসেছে, হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো, লজ্জায় পড়ে মারিয়াম আলাইহাস সালাম এলাকা থেকে চলে গেলেন। কি অবাক করা কাণ্ড, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য, বড় হওয়ার জন্য 6 মাস 7 মাস লাগে নাই, পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে? সাইয়েদাতুনা মারিয়াম আলাইহাস সালাম এবার বসে পড়লেন, বুঝতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে, হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন, ক্ষুধার চোটে, খাবার কিছু নাই, সামনে ঝর্ণা, উপরে একটা খেজুর গাছ। সাইয়েদনা ঈসা আলাইহিসসালামকে কোলে নিয়ে মারিয়াম আলাইহিসসালাম মনে মনে ভাবে, হায় রে, কেউ যদি একটু খেজুর পেড়ে দিত, এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম। রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাযিল করে দিলেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিদ্বিন নখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। কোরআন সাক্ষী, হুজ্জি ইলাইকি বিজিদ্বিন নখলা, এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেটে দিবে না, একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো, কষ্ট সে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে, তারপর তুমি তুলে খাবে, সুবহানাল্লাহ, পড়ে আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না? কথা কন, খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে, পরে নেই, আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে, রিজিকের বন্দোবস্ত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজে লজ্জা নাই। আবার বিশ্ব নেই বললেন, ইন খামাতি সাআব অফিয়াদি আহাদিকুম ফাসিলাতুন, তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে, সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে, ফাইন ইসতাদা আইয়াগরিসাহা ক্বাবলা আন তাকুমাস সাআ ফালইয়াগরিসা, কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে, ইন দ্য মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে, বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও। কথা বুঝতে পেরেছেন? আপনার হাতে একটা চারা বীজ, আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন, ইন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দ্য বিগেস্ট আর্থকোয়েক, ভূমিকম্প শুরু হয়েছে, কিয়ামত হয়ে যাবে। বিশ্বনবী বললেন কিয়ামত হইতেছে ওদিকে, আর তোমার হাতে যদি চারা বীজ থাকে দেরি করো না, কিয়ামত তোমার কাছ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও। ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে, এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয় এই পৃথিবীটা। দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস, এটা ফুল বিছানো কোনো ফুলসজ্জা নয়, এটা কণ্ঠকাকীর্ণ, কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিছেন আমার কথা বলেন। এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে? রাসূল বাত্তালি দুকানু শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা, অলস যদি কেউ থাকে এটাকে টেনে বেঁধে কাজে নামাবে, পারা যাবে? মুমিনের জীবনে কোনো অলসতা নাই, অলস হয় মুনাফিকরা, অলস হয় কারা? চিল্লায় বলতে হবে, মুমিনরা অলস হয়, অলস হয় কারা? এজন্য কোরআনে আল্লাহ একথাও বলে দিলেন, ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইরাউনান্নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ, পড়ে মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায়, ওই নামাজে তাদের এখলাস নাই, ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই, ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা। ওই নামাজে কি আছে?
কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে? আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টারে সজীব করে দেয় কে? আমরা উযু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে? আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে? মুমিন তো নামাজে গেলে চাঙ্গা হয়, মুমিন উযু করলে চাঙ্গা হয়। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা নাম। আমরা যখন ঘুমোতে যাই, শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে। কয়টা আওয়াজ করে বলেন? তিনটা অলসতার গিট মারে। ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাব। তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই, অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র পড়তে থাকে, আলাইসা লাইলুন তাবিলুন ফারকুদ, আলাইসা লাইলুন তাবিলুন ফারকুদ। বিশাল লম্বা রাত, ঘুমাও, অনেক সময় আছে, ঘুমাও। রাত পাঁচটা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে, তখনও শয়তান বলে রাত অনেক লম্বা, ঘুমাও। ফজরের সময় পার হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, শয়তান বলে আলাইসা লাইলুন তাবিলুন ফারকুদ, এখনো অনেক সময় আছে, লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে, তুমি ঘুমাও। বিশ্বনবী বললেন, ফাইন ইস্তাইকাদা ওয়া যাকারাল্লাহ ইন হাল্লাত উকদা। আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয়, অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে? আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন, আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে? ঘুম থেকে ওঠার দোয়াটা কি? আলহামদুলিল্লাহ আল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে, মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন। এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে, ওই তিনটার একটা খুলে দেয় কে? ফা ইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদা। ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে, অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে? ওযু করার পরে ফা ইন সাল্লাত ইন হাল্লাত উকদা, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয়, অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে? তিনটা গিট যখন খুলে দেয়, বিশ্বনবী ইসলাম বললেন, ফা আসবাহা নাশীতাল কলব, নাশীত, তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে, উচ্ছ্বসিত হয়ে ওঠে। ওয়া ইল্লা খাবিসান নাফসে কাসলান, আর যদি ঘুমিয়ে থাকে, তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে, তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে, আর সে হয় অলসতার রাজা। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমরা কি অলস হতে চাই না কর্মঠ হতে চাই? সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম ওনারা কর্মঠ ছিলেন। সাইয়েদনা আদম আলাইহিসসালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন, সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম চাষাবাদের কাজ করেছেন। সাইয়েদনা দাউদ আলাইহিসসালাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয়, যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢুকে না, ওই শিরস্ত্রাণ বানিয়েছেন, নিজ হাতে তলোয়ার বানিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মুসা আলাইহিসসালাম ছাগল চড়িয়েছেন। সাইয়েদনা মুসা আলাইহিসসালামের মেজাজ নরম না গরম? নবীদের মধ্যে সবচেয়ে বেশি মেজাজ ওয়ালা নবী ছিলেন মুসা আলাইহিসসালাম। উনিও 8 থেকে 10 বছর সাইয়েদনা শুয়াইব আলাইহিসসালামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন, কর্মঠ ছিলেন, আমরাও কর্মঠ হব ঠিক কিনা? সাহাবারাও কর্মঠ ছিলেন, বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন, সাইয়েদনা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সুবহানাল্লাহ পড়েন। আপনারা হজ উমরা করেছেন কে কে দেখি? করছেন, মাশাআল্লাহ। যারা করে নাই, আল্লাহ তাদেরকেও আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো। বিশ্বনবীর মাকবারার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি, তুমি নসিব করো। বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নববীতে আমরা যেন সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি নসিব করো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবা ঘরের পাশেই। ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানে সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে, মাজার আবু বকর। মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল, ওখানে ঘোড়া, উট এগুলো রাখতো, আস্তাবল রাখতো, ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানায় দিচ্ছে, মানে যেইখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল। যেইখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাঁধত, ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে।
সাইয়েদ আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন, ওনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সাইয়েদনা বেলালকে তিনি 20,000 স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া ইবনে খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন। সাইয়েদনা উসমান জুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন, নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না, বিরে রুমা নামে একটা কুয়া ছিল, এই কুয়ার মালিক ছিল ইহুদি, মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত, পানি খেতে দিত না। বিশ্বনবী বললেন আমার সাহাবীদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে? সাইয়েদনা উসমান জুন্নুরাইন বললো ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আমি হাজির। মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান জুন্নুরাইন নিজের অর্থায়নে বীরে রুমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে। ব্যবসা না করলে, কর্মঠ না হলে, উপার্জন না হলে সদকা করা যাবে? চিল্লায় বলেন করা যাবে। সুনানে তিরমিজির বর্ণনা, বিষ্ণু ঈসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে, মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মুহাজির, এদেরকে কি বলে? আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসার, এদেরকে কি বলে? আওয়াজ করে উত্তর দিবেন, মক্কা থেকে যারা এসেছে তাদের নাম, আর যারা মদিনার সাহাবী তাদের নাম আনসার। মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান, বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবির সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাআদ ইবনে রবিয়া, কিনা মদিনার অনেক বড় ব্যবসায়ী। বিশ্বনবী বললেন ও আব্দুর রহমান ইবনে আউফ, সম্পদ ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে, স্থাবর অস্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় মক্কা থেকে মদিনা এসেছো, মদিনায় তোমার চিন্তা নাই, সাআদ ইবনে রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম। সাআদ ইবনে রবি তোমার আপন ভাইয়ের মতো। সাআদ ইবনে রবি বলল আব্দুর রহমান জীবনে তোমারে কোনোদিন দেখি নাই, তোমারে আমি চিনি না, তোমার নাম শুনি নাই, কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে, আমার যে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই, আজ থেকে তুমি আমার ভাই, আজ থেকে তুমি আমার কি, আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম। ও আব্দুর রহমান ইবনে আউফ, শুধু তাই নয়, রব্বুল আলামিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে, কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে, যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব, তার ইদ্দত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা, সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাঁধে দিয়েছে, তুমি আমার ভাই, আমি মদিনার সবচেয়ে বড় ধনী, আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব, আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব। সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন, অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন, উনি বললেন লা হাজাতা লি ফি আখি, ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে, কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই, তোমার স্ত্রীরও দরকার আমার নাই। বারাকাল্লাহু ফি মালিক ওয়ালি আহলিক, আল্লাহ তোমার মালেও বরকত দেক, তোমার সম্পদেও বরকত দেক, তুমি শুধু একটু কষ্ট করবা, কি কষ্ট? দুল্লানি আলা সুক, শো মি দা ওয়ে টু দা মার্কেট, তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা, শপিং মল আছে কিনা, ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমার দেখায় দাও, সুবহানাল্লাহ। আমরা হইলে কি করতাম? লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজনকে যদি বলা হয় ভাই আপনি এখান থেকে লক্ষ্মীপুরের ভাই, আমার অর্ধেক সম্পদ আপনারে দিয়ে দিব, কি করবে? পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে, ঠিক কি না? এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়ে যান, কি বলবে? কি আনন্দ আকাশে বাতাস। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন লা হাজাতা লি ফি, আমার দরকার নাই, দুল্লানি আলা সুক, জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট, এখানে মার্কেট কোয় আছে দেখায় দাও। অবাক হয়ে গেলেন সাআদ বিন রবি, বললেন ও আব্দুর রহমান ইবনে আউফ ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমার আমি জোর জবরদস্তি করব না, শুনে রাখো মদিনাতে ইহুদিদের কয়নুকার একটা বাজার আছে। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ চলে গেলেন। এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন,
পনিরার ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন। উনি বললেন, আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম, ওই বালুটারও সোনা বানায় দিত কে? দুল্লানি আলা সুক, লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইয়েরা, এ আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা। উনি অন্যের ঘাড়ে পাড়া দিয়ে খেতে যায় নাই, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে যায় নাই, তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসন কেয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা?